Hey guys, welcome back to my channel, Shanti's Diary. তো এটা একদমই নর্মাল একটা ভিডিও ছিল, কোনো প্ল্যানিং ছিল না ভিডিওটা করার। আমি কলেজ থেকে জাস্ট ফিরছিলাম, আমি আর আমার একটা বন্ধু সুদীপ্ত। তোমরা যদি আমার বার্থডে ব্লগটা দেখে থাকো তো তোমরা চিনতে পারবে ওকে। তো আমরা ফিরছিলাম আর তখন মনে হলো যে কিছুটা খেতে হবে, খুব খিদে পেয়েছে, কফি খেয়ে নিয়েছিলাম। আর দেন আমরা ভাবলাম যে ওয়া মোমো থেকে মোমো ট্রাই করি। তো আমরা রীতিমতো অর্ডার দিয়েও ফেললাম। ওকে, তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চিজি প্যান ফ্রাইড মোমো, আর মোমো চলে এসেছিলো। আর সত্যি বলতে চিকেন চিজি প্যান ফ্রাইড মোমো মানে ভাবতেই পারছো, তার মানে চিজ তো থাকবেই। আর আমি কেটে নিয়েছিলাম আর এত খিদে লেগেছিলো, আর মোমোটা জাস্ট স্বর্গ ছিল। মানে মোমোটা হচ্ছে যারা চিজ পছন্দ করো না, আর তার সাথে যদি স্পাইসি মানে স্পাইসি লাভার হও, তাহলে তোমাদের জন্য এটা জাস্ট বেস্ট কম্বো, জাস্ট বেস্ট কম্বো। মানে মানে হচ্ছে ওপরটা হচ্ছে ট্যাঙ্গি ট্যাঙ্গি স্পাইসি, আর ভেতরটা হচ্ছে পুরো চিজে ভরা। চিজ আর চিকেন কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আর আমি কেটে নিচ্ছিলাম আর মানে জাস্ট আমি ভয়েস দিতে আমার তখনও খেতে ইচ্ছে করছিলো, জাস্ট মানে এতটাই দারুণ ছিল। আমি তোমাদের রেকমেন্ড করবো যে প্লিজ একবার তোমরা এটা ট্রাই করে বলো যে সত্যি কীরকম তোমাদের লেগেছে। জাস্ট ওয়াও, মানে জাস্ট মুখে দিলে চিজটা ব্লাস্ট করছে, তার সাথে একটা ট্যাঙ্গিনেস, একটা সুইটনেস, একটা স্পাইসিনেস, মানে জাস্ট অল ওভার জাস্ট ওয়াও, মানে ওয়াও মোমো ওয়াওই। তো এবার আমার বন্ধুটা খেটে খাচ্ছিলো, দেখো ভেতরটা একটু ক্লোজ করে আমি দেখিয়েছি, ভেতরে পুরো চিজ, ভেতরটা পুরো চিজই ছিল। আর আবারও বলছি যাদের চিজ ভালো লাগবে তাদের এই মোমোটা ডেফিনেটলি তারা একবার ট্রাই করো। তো মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছিলো, এরপর হচ্ছে আমরা বেরোনোর পালা আমাদের। আমরা স্টেশনে চলে এসেছিলাম সাউথের ট্রেন ধরবো বলে, আর তখনই আমাকে দাঁড় করিয়ে দিল। তো একটা দারুণ জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে তোমরা হয়তো দেখে থাকবে শিয়ালদা স্টেশনে অনেকেই যারা আর্ট কলেজে পড়াশুনো করে, অনেক সিনিয়র দাদা দিদিরা আমাদের বসে ওখানে আঁকতে থাকে। তো আমি সেদিন কোনোদিনই ওরকমভাবে দাঁড়িয়ে দেখিনি, বাট সেই দিন কি মনে হয়েছিলো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মোটামুটি 30 থেকে 45 মিনিট দাঁড়িয়ে আমরা ওটাই দেখলাম। সত্যি না, যারা আঁকতে পারে তারা কত কিছু করে দিতে পারে না, মানে যাদের আঁকার হাত আছে, মানে অল্প সময়ের মধ্যে কত সুন্দর সুন্দর স্ট্রাকচার তারা এঁকে দিতে পারে। সেই দিন ওরকমভাবে না দাঁড়িয়ে থাকলে হয়তো আমার এই জিনিসটা দেখা হতো না। তো ওই আন্টিটাকে যেটা যাকে তোমরা দেখতে পাচ্ছ তাকেই দাদাটা আঁকছিল, আর 2 মিনিট তো অনেক বেশি বলছে, আমি 1 মিনিটের মধ্যে এত সুন্দরভাবে এঁকে দিল না, জাস্ট ওয়াও। তো এখন যে স্ট্রাকচারটা তোমরা দেখছো, ওই যে দিদিটাকে আমি খুব একটা ভালো ফোকাস করতে পারিনি কারণ খুব লোকজন ছিল, ওই দিদিটাকে দাদাটা আঁকছিল। আর জাস্ট মানে কত তাড়াতাড়ি এঁকে দিল, মানে জাস্ট সত্যি কিছু বলার নেই। তো দাদাটা চারপাশে মোটামুটি ভিড় জমে গেছিলো আর এত মনোযোগ দিয়ে আঁকছিলো, এত মনোযোগ দিয়ে আঁকছিলো, এত ভিড়, মানে জাস্ট কোনো দাদাটা জাস্ট আলাদাই মানে মুডে ছিল। তো খুবই ভালো লাগছিলো দেখতে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন যে 30 থেকে 45 মিনিট ওভার করে ফেলেছি আমরা নিজেরাও বুঝতে পারিনি। খুব ভালো লেগেছিলো জিনিসটা দেখতে, মানে এরকম দেখেছি আগে বাট কোনোদিন ওরকমভাবে দাঁড়িয়ে জিনিসটা দেখিনি। তো তারপরে বাড়ি আসার পালা, মোটামুটি আমরা এখানেই ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। সো টাটা।